নমস্কার বন্ধুরা, বাংলার সর্বপ্রথম আতর সম্পর্কিত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গত, এয়ারপোর্ট কলকাতার একদম ধারে কাছেই থাকি, তাই মাঝে মধ্যে আপনারা প্লেনের আওয়াজ পাবেন, বিরক্ত হবেন না। তো আতরের দুনিয়ায় আগে বলার আছে যে আতর মানে কি। আতর কথাটা একটা পার্সিয়ান ওয়ার্ড, অর্থাৎ যেটা আমরা ইন্ডিয়াতে বলি, কিন্তু আতর কথার একদম প্রথম যে ওয়ার্ডস সেটা ইত্র থেকে এসছে, ইত্র। তো ইত্র আতর, আতর কথার অর্থ সুগন্ধ, তো আমরা তাই জন্যই আতর মাখি। আজকে আমার প্রথম ভিডিও, আমরা রিভিউ করতে যাব স্যান্ডেলউড। ভালো করে দেখুন, স্যান্ডেলউড, স্যান্ডেলউড সম্পর্কে আমরা রিভিউ করব। এটা একদম ন্যাচারাল চন্দনের তেল বা চন্দনের আতর বলতে পারেন। তো এইটা মোটামুটি আমার কেনা পড়েছে অ্যাপ্রক্স ধরে রাখুন 15,000 টাকা কিলো কি 16,000 টাকা কিলো ওই হিসাবে। আতরের নোট বলার আগে একটা বলার যে স্যান্ডেল উড এটাকে আমরা বলবো, কারণ এর মধ্যে চন্দনের কাঠের গন্ধ পাবো। তো চন্দনের কাঠের গন্ধ পাওয়ার আগে বলে দিই যে চন্দনের নোট অনেকের পছন্দ হয় বা অনেকের হয় না। এটা ভাববেন না যে চন্দনের আতর মাখলে আপনি এমন আতর মেখেছেন একদম যেন সে 8 ফুট 10 ফুট অব্দি লোকে গন্ধ পাবে, কারণ চন্দন নিজে একটা মিষ্টি গন্ধ, আপনার সারাউন্ডিং মোটামুটি 1-2 ফুটের মধ্যে যে দাঁড়াবে আপনার ভালো আতরের চন্দনের গন্ধটা পাবে। তো চন্দনের গন্ধ সম্পর্কে আমি প্রথমে আপনাদের যেটা বলতে চাই যে এটা কেমন হবে। হ্যাঁ, চন্দনের প্রথম টোনটা কিন্তু কিছু দুধিয়া দুধিয়া, একটু দুধ ফোটালে বা কাঁচা দুধের যেমন গন্ধ ঠিক তেমন পাওয়া যায়। তারপরে আপনি যখন এটা আস্তে আস্তে শুকাবে তখন এর মধ্যে একটা কাঠের টোন আসবে, অনেকটা যেটা উদ বা উদ কাঠ, যেটা আপনারা শুনে আছেন যে আতরের একটা বিখ্যাত আতর, এবং ওটা যদি একটা কমপ্লেক্স গন্ধ অনেকের পছন্দ হয় না, যদি আমি ওটা নিয়ে পরে রিভিউ করবো, কারণ আমার প্রায় 200-250 রকমের মতো আতর আছে, সবই নিয়ে রিভিউ করবো। তো আমরা ফার্স্ট রিভিউ হচ্ছে স্যান্ডেল উড পারফিউম বা স্যান্ডেল উড আতর। আতর আর পারফিউম কিন্তু আলাদা, এই নিয়ে আরেকটা আবার পরে ভিডিও হবে। তো এটার গন্ধটা কেমন, আমি লাইভ চেষ্টা করছি শোঁকার, আমি এটা লাগিয়েছি, বেশি ঘষবেন না, নিজের নার্স পয়েন্টগুলোতে লাগাবেন জাস্ট হালকা করে। হ্যাঁ, প্রথমটা একদম দুধিয়া টোন, তারপরে আস্তে আস্তে যত হালকা হবে আর কি, তখন এটা আস্তে আস্তে একটা কাঠের টোন মতো বেরোবে। এটা যেহেতু ন্যাচারাল তাই এর লংজিভিটি অ্যারাউন্ড 4-5 ঘন্টা। তো কিছু সিনথেটিক আতরও পাওয়া যায়, যারা বেয়ার করতে পারবে না এতগুলো টাকা তারা সিনথেটিক আতর ইউজ করতে পারে, তখন দাম অনেক কম, কারণ এটা ধরুন অ্যাপ্রক্স যদি আমি ধরে রাখি এটা 6 ml-এর হয় কি 4 ml-এর হয়, তখন এটা সিনথেটিকের দাম অন্তত তার 5 গুণ কমে যাওয়ার সম্ভাবনা। আমি একটা সিনথেটিক আতর আপনাদের দেখাচ্ছি, এটা একটা সিনথেটিক আতর, এটা যদি আমি বড়বাজার থেকে নিয়েছি, কলকাতার বড়বাজার অঞ্চল, আপনাদের যার যার ঠিকানা লাগবে আমি বলে দেবো। তো সেখান থেকে আমি নিয়েছি সিনথেটিক অয়েল, এটা অ্যাপ্রক্স 8 ঘন্টা থাকে, যেহেতু এর মধ্যে কেমিক্যাল আছে। যারা বেশি দাম অ্যাফোর্ড করতে পারছে না তারা অবশ্যই এটা ইউজ করতে পারেন। এরও গন্ধ ঠিক সেম চন্দনের মতোই হবে, একটু দুধিয়া টাইপের টোন, তারপরে আস্তে আস্তে লোগড়ির গন্ধ পাবেন। আর একটা আতর আছে, এটা সিনথেটিক, কিন্তু সিনথেটিক আর ন্যাচারাল মেশানো আছে, যদি এটা আমি অনেকটা মেখে ফেলেছি, ভালো করে দেখুন অনেকটা মেখে ফেলেছি, এটাকে গোল্ডেন স্যান্ডেল বলে, অর্থাৎ সোনার যদি কোনো গন্ধ হয় না, কিন্তু একটা উপলব্ধি অনুভব আতর। আতর তো বন্ধুরা জানেন যে আতর আমাদের ইন্ডিয়ান কালচার, আতর আমাদের প্রাচ্য সভ্যতার একটা জায়গা যেখানে আতরের গুরুত্ব আছে। তো এই টোনটা আমি ইউজ করেছি, আমি এই টোনটা ইউজ করতে গিয়ে আপনাদের ভালো কথা বলছি, এই টোনটা আমি নিজে মেখে দেখেছি, এই টোনটা আমি মোটামুটি 8 ঘন্টা কি 10 ঘন্টা আমার মধ্যে ছিল, আমি এটা উপলব্ধি করেছি। আতরটা কিন্তু সত্যি খুব ভালো, এটাকে গোল্ডেন স্যান্ডেল বলে, নানান কোম্পানির আপনারা পেতে পারেন, যেমন ধরুন কম দামের মধ্যে ওয়াসা, কোবরা, আজমল কোম্পানি, কম দাম না হলে মোটামুটি দাম 1-1.5 হাজার টাকার মধ্যে এরাম সিসি এসে যাবে আপনার, আপনি ইউজ করতে পারেন। আর একটা আপনাদের আতর দেখাই, দেখতে পাচ্ছেন কোবরা স্যান্ডেলউড, কোবরা স্যান্ডেলউড, এর দামও খুব কম, 311 টাকা 300 টাকার মতো নেবে। এটা 25 গ্রামের আছে, এগুলো লোকাল ব্র্যান্ড, ফর যদি এখানে লিখে দিয়েছে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, কিন্তু আপনারা এটা মাখতে পারেন। আমি দেখেছি যারা বেশি পয়সা অ্যাফোর্ড করতে পারছেন না তারা অবশ্যই মাখবেন, তবে এটা মাথায় রাখবেন যতই আপনি সিনথেটিক মাখুন, ন্যাচারাল তো ন্যাচারাল হয় বন্ধু, ন্যাচারালের ওপর কিছু হয় না, হয়তো 4-5 ঘন্টা থাকবে, কিন্তু আমার কাছে এই চন্দনটাই বেস্ট। পরের এপিসোডে আপনাদের আমি একটা নতুন আতর জান্নাতুল ফিরদৌস সম্পর্কে জানাবো। আগে বলছি চন্দনকে কিন্তু সেরাম পাওয়ারফুল ভাববেন না, এটা 10 ফুট অবধি আপনার আতর নিয়ে গন্ধ নিয়ে যাবে না, এটা অ্যারাউন্ডিং 1
ফুটের মধ্যে যার পাশে দাঁড়াবেন সে একটা রিলিফ পাবে, চন্দ্রের মধ্যে একটা অন্য ঐশ্বরিক ক্ষমতা আছে যেটা একটা আপনাকে মনে শান্তি দেবে। আর গরমকালে স্যান্ডেলউড বেস্ট, অবশ্যই বেস্ট। তো বন্ধু, আমি সঙ্গত আতার ওয়ার্ল্ডস সোনার বাংলা চ্যানেলে আজকে প্রথম ভিডিও দিলাম। আশা করি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কিছু কমেন্টসও করতে পারেন, আপনাদের নির্ভর করছে আপনাদের ওপর। ভালো লাগলে অবশ্যই জানান, ভালো না লাগলেও কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।